বুতুরে আসসালামু আলাইকুম, আমি সাব্বির। তো আজকে মূলত আমি আমাদের বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা আপনাদের সবার সাথে শেয়ার করব। আমরা থাকি হচ্ছে আপনার মিরপুর একে। তো সেদিন আমরা স্বভাবতভাবেই বিকেলবেলা সব বন্ধুরা মিলে বের হয়েছিলাম। আমরা তিনজন বন্ধু একসাথে কাজের পারপাসে হচ্ছে ঢাকায় থাকা শুরু করেছি। তো সব কিছু শেষ করে আমরা বাসায় ফিরছিলাম। দিনটা ছিল 18 আগস্ট, রোজ বৃহস্পতিবার 2022, মানে এই কিছুদিন আগের ঘটনা। তো আমরা বন্ধুরা সবাই মিলে মানে আড্ডা টাড্ডা দিয়ে বাসায় আসতে আসতে দেখা গিয়েছে যে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আসার সময় আমাদের বন্ধু ব্যবহারটা একটু অস্বাভাবিক মনে হয়েছে আমাদের কাছে। মানে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই যেন কেন জানি মনে হচ্ছিল যে ও একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা সব কিছু এত মাথায় না নিয়ে আমরা বললাম যে হতেই পারে এরকম, হয়তো বা সারাদিন সে কাজ টাজ করে এসে তারপর বাসায় না গিয়ে ডিরেক্ট আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে, হয়তো বা শরীর খারাপ হতে পারে, এরকম কিছু একটা। তো আমরা বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করে সবাই যে যার রুমে চলে গেলাম। যে যার রুমে চলে গেলাম বলতে আমাদের বাসায় দুইটা রুম, মিরপুর একের ঘটনা এটা। তো দুইটা রুম, একটা রুমে আমরা তিন বন্ধু একসাথে শুয়েছিলাম, আর একটা রুমে আমাদের একটা ছোট ভাই শুয়েছিল। তো রাত্রে স্বাভাবিকভাবেই বন্ধুরা একসাথে হলে অনেকক্ষণ যাবৎ আড্ডা হবে। রাতের 1:30 কি 2টার মতো বেজে গিয়েছে আমরা আড্ডা দিয়ে বা কথাবার্তা বলতে বলতে। আমরা সব বন্ধু তখন জেগেছিলাম। হঠাৎ করে আমাদের কেন জানি মনে হয়েছে যে জানালার পাশ দিয়ে মানে কোনো কিছু একটা হয় না যে আপনিও তাকালেন দৌড়ে চলে গেল, মানে চোখের সামনে দিয়ে এরকম একটা বিষয়। তো তারপরেও বিষয়টাকে অতটা আমলে নিইনি আমরা, কারণ এটা হয়তোবা মনের কোনো একটা ভয় হতে পারে রাস্তা দিয়ে আসার সময় যেহেতু বন্ধুটাকে এরকম দেখলাম, এরকম কিছু একটা মনে করে আমরা বিষয়টাকে এতটা আমলে নেইনি। তো ঘটনাটা যেটা ঘটলো, আমরা 3টা বা 3:15 নাগাদ সবার চোখ লেগে আসলো, আস্তে আস্তে আমরা সবাই ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে রাতের ঠিক তখন 3:30 কি 3:50 এরকম একটা বা 3:45 এরকম একটা সময়ের কাছাকাছি হঠাৎ করে আমাদের বন্ধু চিৎকার দিয়ে বসল। মানে এটা মানে যে কোনো হয় না যে অনেক সময় আমরা ঘুমে থেকে বাজে স্বপ্ন দেখলে দেখা যায় যে বিভিন্ন ধরনের চিৎকার দেওয়া, ঘুংরানো, এরকম শব্দ করে উঠি, মানে এই চিৎকারটা না ওই রকম ছিল না। তো তারপরও চিৎকার দেওয়াটাও হয়তো বা স্বাভাবিকভাবে মেনে নিতে পারতাম যে কোনো ধরনের দুঃস্বপ্নে এরকমটা হয়েছে, কিন্তু ও চিৎকার দিয়ে উঠে আমাদের বন্ধু তুষারকে খামচি দিয়ে ধরেছে। মানে হয় না যে আপনার পাশের মানুষ যদি ভয় পায় সে কিন্তু ঘুম থেকে উঠে আপনাকে আঁকড়ে ধরবে, আপনার হাতটাকে ধরবে, এইভাবে চাপ দিয়ে ধরবে, কিন্তু ওর চাপ দিয়ে ধরাটার মধ্যে একটু কেমন জানি অন্যরকম একটা জোর অনুভব হয়েছে। মানে এমন মনে হয়েছে যেন সে আমার হাত থেকে মানে এক ফসলা মাংস এখান থেকে উঠায় ফেলবে, মানে এরকম পুরো ব্যাপারটা। কিন্তু মানে বিষয়টা হচ্ছে কি, বিষয়টা এখানে শেষ হয়নি। ও যখন এইভাবে তুষারকে হচ্ছে এভাবে ধরল, যেখানে তুষার লাফ দিয়ে উঠে হয়তোবা ওকে থামানোর কথা, সেখানে তুষার লাভ দিয়ে উঠে তুষার এর চেয়েতেও জোরে চিৎকার দিয়ে উঠল। এখন পাশে ঘুমানো ছিলাম আমি, তো এদের দুজনের কৃত্যকলাপে আমার ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু ঘুম ভেঙে আমার ওদেরকে অ্যাটলিস্ট স্বাভাবিক করার কথা ছিল, কিন্তু আমি না মানে আমি বুঝে উঠতে পারিনি যে ওই সময় আমার সাথে কি হচ্ছে। আমি চাচ্ছিলাম আমি ওদেরকে থামাবো, কিন্তু আমার না কোনো কিছু কাজ করছিল না, এবং আমিও অনুভব করলাম যেটা যে আমিও একটা বিকট শব্দ করে বসলাম, এবং আমার সেই বিকট শব্দের পর আমার আর সত্যি কিছু মনে পড়ছিল না। এবং পরবর্তীতে যেটা হলো, পাশের রুম থেকে আমাদের ছোট ভাই এসে ও যেটা করলো যে লাইট দিতে যাবে, কিন্তু সুইচ মানে পুরো বাসার ভিতরে কেমন যেন একটা সব কিছু এলোমেলো হয়ে গেল। সময়টা কিন্তু তখনও 3:30 থেকে 4:45 কাছাকাছি এরকম একটা সময় হবে। তো এই মানে যুদ্ধটা বা এই সব কিছু যে ঘটছে, বা এই যে পাশের রুম থেকে ছোট ভাইটা আসলো সেও কোনোভাবে মানে লাইটের সুইচ খুঁজে পাচ্ছেন, এই সব কিছুর মধ্যে অলমোস্ট 1 মিনিটের মতো সময় পার হয়ে গেল। এবং মানে এটা ঘড়ির কাঁটায় হয়তো বা মানে 1 মিনিটের মতো, কিন্তু
আমার মানে আমি এখনো বল আমার মানে এখনো মানে গুজ বাম্পস হচ্ছে, যেটাকে বলে, বা আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে, যে কেন জানি মানে মনে হচ্ছিল যে এই 1 মিনিট শেষ হচ্ছে না। তারপর যেই হচ্ছে ছোট ভাইটা পাশের রুম থেকে এসে অনেক কষ্ট করে যখন এত কাহিনীর ভিতর দিয়ে কোনোভাবে লাইটটা দিল, আমি আমি এটা কিছু মানে দিস ইজ সামথিং এলস, মানে কল্পনাতীত একটা শব্দ আছে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। মানে এই যে 1 মিনিটের মধ্যে এত কিছু ঘটলো, এত কিছু বলছি, কিন্তু আমি মুহূর্তের জন্য আমি নীরব হয়ে গেছিলাম। মানে আমাদের পাশের রুমে ছোটো ভাইটা আসলো, তারপরে আস্তে আস্তে সবাই যখন বাসার উঠলো, সবাই আসলো, জিজ্ঞেস করলো, কিন্তু অবাক করার বিষয়টা হচ্ছে আমরা তিনজনের একজনও মানে জাস্ট একজন আরেকজনকে চিৎকার দিয়েছি, খামচি দিয়েছি, এই যে বিষয়গুলো বলছি এগুলো কিন্তু মানে মানে স্মরণ থেকে বলা না, এগুলো পরবর্তীতে আমাদের হাতের মধ্যে সবাই সে ছাপটা দেখে বুঝলো যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ধরনের কিছু হয়েছে আমাদের সাথে। তো আমি এখানে আরও একটা বিষয় বলে রাখি, আমরা মানে যেই রুমটাতে আমরা তিন বন্ধু ঘুমাই, এই রুমের মধ্যে কিন্তু আমরা কিন্তু নামাজ কালাম বলেন বা কোরআন তেলাওয়াত করা আমরা কিন্তু এই রুমটাতেই করি। তো মানে বিষয়টা যদি এমন হতো যে মানে পরিত্যক্ত রুম বা নামাজ কালাম পড়া হয় না, তাহলে না হয় একটা কিছু মেনে নেওয়া যেত। কিন্তু ওই যে বললাম মানে রাতে ঘুমানোর আগে আমি কিন্তু তখন বিষয়টাকে এতটা আমলে নিইনি, কারণ মনে হয় না যে অনেক সময় আমরা মনে হয় যে পিছন থেকে কেউ ডাক দিল, কিন্তু আসলে কেউ ডাকে না। তো এই ধরনের একটা মানে চোখের ভুল বা মনের ভুল বলে আমরা এটাকে পার করে দিয়েছিলাম। তো মানে ওই রুমে তো নামাজ কালাম আমরা পড়ি, কিন্তু তারপরেও মানে এরকম কিছু কেন হলো, মানে এটা এটার কোনো উত্তর আমরা এখন পর্যন্ত পাইনি। পরে তো যাই হোক, মানে সব কিছু মোটামুটি স্বাভাবিক হলো, সবাই একটু মানে স্বাভাবিক অবস্থায় আসলো। আমরা ওই দিন মানে ওই রাত্রে আমরা আর কেউ ঘুমাতে পারিনি, মানে পুরো রাতটা একটা আতঙ্কের মধ্যে আমাদের সবার কেটে গেছে। সকালে ফজরের নামাজ হলো, একটু পরে ফজরের নামাজের পরে ফজরের নামাজ কালাম পড়ে আমরা বাড়িওয়ালা আঙ্কেলের বাসায় গেলাম। তো আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এরকম এরকম একটা ঘটনা ঘটে গেল আমাদের সবার সাথে, এখন মানে এটা তো মানে কী করবো আমরা, বুঝে উঠতে পারছি না। পরে আঙ্কেল আমাদেরকে বিষয় যেটা বললো যে মানে এই জায়গাটাতে যখন এই জায়গাটাতে মানে বিল্ডিংটা করার আগে এই জায়গাটা কিন্তু মানে একটা লম্বা সময়ের জন্য মানে ফাঁকা পড়েছিল, বা মানে এই দিকটা কিন্তু মানুষজনের যাতায়াত কম ছিল, এই ধরনের একটা সমস্যার কথা এই এলাকার মানুষজন বলে, এটা এমনটা মানে উনি শুনেছেন, কারণ উনি এখানে মানে অন্য জায়গা থেকে এখানে জমি কিনে সেই বিল্ডিংটা করাতো। তো বাড়িওয়ালা আঙ্কেল যেটা বললো যে এই ধরনের একটা ভয় ওনার মনের মধ্যেও কাজ করতো, কিন্তু বিগত কয়েক বছরে কেউ এই ধরনের কিছু বলেনি। তো যেহেতু ঘটনাটা ঘটে গেল, পরে যখন আঙ্কেল আমাদের বাসায় আসলো, পরে আমরা আসলে মানে আতঙ্কের জায়গা থেকে আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমরা আসলে বাসাটা পাল্টাতে চাচ্ছি, এইরকম বাসায় আসলে আমাদের পক্ষে থাকাটা একটু কষ্টসাধ্য এবং এরকম বিষয়াদি। পরে আঙ্কেল বললো যে আরে বাবা এটা কোনো ব্যাপার না, আমি হচ্ছে বাসাটা রং টং করে দিয়ে তোমাদেরকে আবার সুন্দর করে দিচ্ছি, তোমরা এখানেই থাকতে পারো। তো হয় না, তারপরও একটা জিনিস নিজে মানে অনুভব করা, নিজের সাথে ঘটে যাওয়া, রং করে দেওয়ার পরেও আজকালও বা এখনও আমার মধ্যে কেন জানি ওই অ্যাংজাইটিটা রয়ে গেছে, বা ওই ভয়টা এখনও কাজ করে যে না আমি যদি ঘুমাই তাহলে আমার সাথে এইরকম একটা কিছু ঘটতে পারে। তো এই ছিল আমার আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি আপনাদের সাথে এই জন্যই বলার চেষ্টা করলাম যে হয়তো বা আমরা খুব সহজে অনেক বেশি দেখা যায় প্যানিকড হয়ে যাই সব কিছুতে, এত কিছু না হয়ে আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করবো এবং আসলে সব কিছুরই একটা সলিউশন আছে, সেই সলিউশনটার জন্য অপেক্ষা করবো। আল্লাহ হাফেজ।